হাই ফ্রেন্ডস, পুরো স্বরলিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ভোরের পাখির 15 নম্বর পর্বে চলে এসেছি। আগের দুটো পর্বে আমরা সপ্তক নিয়ে বিভিন্ন ভাগে বিভিন্ন রকম করে সায়েন্টিফিক্যালি, বায়োলজিক্যালি এবং ডিটেলসে ডিসকাস করেছি। আর তিনটে সপ্তককে আমরা আলাদা আলাদা করে রেওয়াজ করেছি। তোমরা যারা দেখনি তারা উপরের আই বাটনটি ক্লিক করো আর চট জলদি দেখে নাও, কারণ আজকের ভিডিওটাও আমাদের এই সপ্তক নিয়েই। আজকে আমরা এই মন্দ্র, মধ্য আর তার এই তিনটে সপ্তককে একসাথে চারটে স্টেপে আমরা রেওয়াজ করব। তো তাহলে আজ আর একেবারে গল্প গুজব না, আমরা সিরিয়াসলি রেওয়াজ করব। তো তাহলে চলো আমরা এখন হারমোনিয়ামের দিকে যাই, আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। প্রথমে আমরা যেই রেওয়াজটা করব সেটা হলো এই মধ্য সপ্তক, তার সঙ্গে তার সপ্তকের এক ঘর মানে এই রে, আর মন্দ্র সপ্তকের এক ঘর মানে নি। এই কটাকে নিয়ে আমরা প্রথমে রেওয়াজটা করব। আর তোমরা এই সায়ের ঘর, এর ঘর, গায়ের ঘর এইভাবে ভেবে নিও, দেখবে তোমাদের অনেক সুবিধে হয়ে যাবে। আচ্ছা, প্রথমে আমি খুব ধীরে ধীরে দেখাবো, তোমরা একটু দেখে নাও। আচ্ছা, এরপরে আমরা একটু লয়টা বাড়াবো। সারে নি সা রে গা সা রে গা মা রে গা মা পা গা মা পা ধা মা পা ধা নি পা ধা নি সা ধা নি সা রে নি সা সা নি রে সা নি ধা সা নি ধা পা নি ধা পা মা ধা পা মা গা পা মা গা রে মা এইভাবে তোমরা আরো লয় বাড়িয়ে বাড়িয়ে করবে। আর সেই সঙ্গে অবশ্যই কিন্তু তোমরা আ দিয়ে প্র্যাকটিস করবে এগুলো। আচ্ছা, এটা হলো আমাদের একটা ঘর আমরা আগালাম। এরপরে আমরা এই যে রেওয়াজটা করব, দু নাম্বার রেওয়াজ আমাদের, মধ্য সপ্তককে নেব, তার সঙ্গে তার সপ্তকের দুঘর মানে রে আর গা, আর মন্দ্র সপ্তকের দুঘর নি আর ধা, এইগুলোকে নিয়ে আমরা রেওয়াজ করব। তাহলে প্রথমে একটাকে নিয়ে রেওয়াজ করেছি একটা একটা করে, আর এবারে আমরা তার সপ্তকের দুটো, মন্দ্র সপ্তকের দুটো, আর সেই সঙ্গে মধ্য সপ্তক রেওয়াজ করব। কেমন? আচ্ছা, এই রেওয়াজটা আমরা কেমন করে করব একটু দেখে নাও। সারে গা রে সা রে গা মা গা রে গা মা পা মা গা মা পা ধা পা মা পা ধা নি ধা পা ধা নি সা নি ধা নি সা রে সা নি সা রে গা রে সা। ফেরত আসি। ধা পা ধা নি ধা পা মা পা
আচ্ছা, এরপর আমরা একটু লয় বাড়িয়ে করি। সারে গারে সা রে গা মা গা রে গা মা পা মা গা মা পা ধা পা মা পা ধা নি ধা পা ধা নি সা নি ধা নি সা রে সা নি সা রে গা রে সা সা নি ধা নি সা নি ধা পা ধা নি ধা পা মা পা ধা পা মা গা মা পা মা গা রে গা মা গা রে সা রে গা রে সা নি ধা নি সা। এটাও তোমরা আরো লয় বাড়িয়ে বাড়িয়ে করবে এবং আ দিয়ে করবে, কেমন? এরপর যাব আমরা আমাদের তিন নাম্বার স্টেপে। আগের বার দুটো করে স্বর নিয়েছি, আর এরপরে তিনটে করে স্বর নেব। তার সপ্তকের তিনটে মানে রে গা মা, আর মন্দ্র সপ্তকের তিনটে নি ধা পা, আর সেই সঙ্গে মধ্য সপ্তক নিয়ে আমরা রেয়াজ করব। প্রথমে একটু আস্তে আস্তে দেখিয়ে দিই। রে গা মা রে গা মা রে গা মা পা গা মা পা গা মা পা ধা মা পা ধা মা পা ধা নি পা ধা নি পা ধা নি সা ধা নি সা ধা নি সা রে নি সা রে নি সা রে গা সা রে গা সা রে গা মা। ফেরত আসি। মা গা রে মা গা রে সা গা রে সা গা রে সা নি রে সা নি রে সা নি ধা সা নি ধা সা নি ধা পা নি ধা পা নি ধা পা মা ধা পা মা ধা পা মা গা পা মা গা পা মা গা রে মা গা রে মা গা রে সা রে সা নি রে সা নি সা নি ধা সা নি ধা পা পা ধা নি পা ধা নি সা। এরপরে আমরা এটাকে আরেকটু লয়টা বাড়িয়ে নেব। সা রে গা মা রে গা মা রে গা মা পা গা মা পা গা মা পা ধা মা পা ধা মা পা ধা নি পা ধা নি পা ধা নি সা ধা নি সা ধা নি সা রে নি সা রে নি সা রে গা সা রে গা সা রে গা মা মা গা রে সা গা রে সা গা রে সা নি রে সা নি রে সা নি ধা সা নি ধা সা নি ধা পা নি ধা পা নি ধা পা মা ধা পা মা ধা পা মা গা পা মা গা পা মা গা রে মা গা রে মা গা রে সা গা রে সা গা রে সা নি রে সা নি রে সা নি গা সা নি ধা সা নি ধা পা পা ধা নি পা ধা নি সা। এইভাবে আমরা তিন নাম্বার প্র্যাকটিস করব, আর লয়টা আরো বাড়িয়ে বাড়িয়ে করব, কেমন? আর তার সঙ্গে আ অবশ্যই আ দিয়ে প্র্যাকটিস করব আমরা। এরপর আমরা যাব আমাদের ফোর্থ নাম্বার স্টেপে। আগের বার আমরা তিনটে স্বর করে নিয়েছি, আর এবারে আমরা চারটে করে নেব, মানে তার সপ্তকের রে গা মা পা, আর মন্দ্র সপ্তকের নি ধা পা মা, আর তার সাথে মধ্য সপ্তককে নিয়ে আমরা রেওয়াজ করব। প্রথমে আস্তে আস্তে আমি দেখিয়ে দিচ্ছি। সা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা নি সা রে গা মা পা ধা নি সা রে সা নি ধা পা মা গা রে সা নি ধা নি সা রে গা মা পা ধা নি সা রে গা রে সা নি ধা পা মা গা রে সা নি ধা পা মা নি সা রে গা মা এটাকে আমরা এরপর একটু লয়টা বাড়াবো। সা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা নি সা রে গা মা পা ধা নি সা রে সা নি ধা পা মা গা রে সা নি ধা নি সা রে গা মা পা ধা নি সা রে গা রে সা নি ধা পা মা গা রে সা নি ধা পা ধা নি সা রে গা মা পা ধা নি সা রে গা মা গা রে সা নি ধা
पा मा गा रे सा नी दा पा मा पा दा नी सा रे गा मा पा दा नी सा रे गा मा पा मा गा रे सा नी दा पा मा गा रे सा। এই ভাবে আমরা করব আর তার সাথে আবারো আমরা লয়টা বাড়িয়ে বাড়িয়ে করব, কেমন? আর সেই সঙ্গে তো আমরা অবশ্যই আ দিয়ে করবই। এই যে আমরা তার সপ্তকের পা পর্যন্ত আর মন্দ্র সপ্তকের মা পর্যন্ত রেওয়াজ করলাম, সেটা কিন্তু তোমরা একদিনে রেওয়াজ করবে না। প্রথম স্টেপটা কিছুদিন রেওয়াজ করলে সেটা যখন দেখলে ভালো করে উঠে গেছে তখন তারপরের স্টেপটা রেওয়াজ করবে, তার সেটা আবার কদিন প্র্যাকটিস করবে, তারপর আবার তারপরে স্টেপটা এইভাবে তোমরা ধাপে ধাপে রেওয়াজ করবে, কেমন? এখানে বলি যে এই যে আমরা পা পর্যন্ত রেওয়াজ করলাম এর বেশি কিন্তু, মানে তার আর পা পর্যন্ত এর বেশি কিন্তু তোমরা এখন একেবারে যেও না, তাতে ভোকাল কর্ডের ক্ষতি বই ভালো হবে না। কারণ পায়ের ওপরে বা এই মন্দ্র সপ্তকের পা, তারপরে যদিও বা বড্ডজোর মা, তার নিচে গান আমাদের ন্যাচারালি থাকে না, সুতরাং ভোকাল কর্ডের ক্ষতি করে তো কোনো লাভ নেই। তাই তোমরা এই পা পর্যন্ত তার সপ্তকের আর মন্দ্র সপ্তকের মা পর্যন্ত এখন রেওয়াজ করো, তারপর যখন তোমরা অনেকটা অ্যাডভান্স হয়ে যাবে তখন না হয় ট্রাই করো। এতক্ষণ পর্যন্ত তোমরা যা যা শিখলে তা কিন্তু তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। আর কোথা থেকে প্র্যাকটিস করবে? তোমাদেরকে টিচাররা যেমন করে খাতায় লিখে দেয় আমিও তেমনি খাতায় লিখে পিডিএফ করে ডেসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি, ডাউনলোড করে নিও। আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, যতজনকে পারবে শেয়ার করবে, আর কমেন্ট করতে ভুলো না কিন্তু, আর সাবস্ক্রাইব অবশ্যই করো, পাশে বেল আইকনটা ক্লিক করে অল অপশনটা ক্লিক করে দিও, না হলে কিন্তু তোমাদের কাছে কোনো নোটিফিকেশন যাবে না। তো তোমরা ভালো থেকো, খুব খুব ভালো থেকো, টাটা।